हेलो स्टूडेंट, तुम्हारे जो आज के लिए एबीटीए माध्यमिक टेस्ट पेपर 2022-23 मैथमेटिक्स सॉल्व करब। हमरा पेज नम्बर आज के करब होच्छे 134 एवं 135, ठीक है। 134 नम्बर पेजे देखबे एवं 135 नम्बर पेजे देखबे, ठीक है। एमसीक्यू एसएक्यू एक नम्बरगुलो करिए देव, सत्य मिथ्याओ करिए देव, शून्य स्थान और दो नम्बर प्रश्न सब एक भिडियोते ही थाकबे। एकटु भिडियोटा लम्बा होबे ताई तोमरा किन्तु परपर सबगुलो देखो। एर आगे जे पेजगुलो रयेछे 29 पेज, তারপরে হচ্ছে তোমার 76 বা 78 পেজ, 112 পেজ, এই পেজগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমার যে প্লেলিস্ট করা রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করতে পারো। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে 134 পেজ ম্যাথমেটিক্সের। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা, তাদের মূলধনের অনুপাত কত হবে? একটা জিনিস মাথায় রাখবে, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সর্বদাই সমান হয়। তাই দেখো এখানে আমরা কি করেছি, 200, 150 এবং 250 এটার অনুপাত করেছি। কাটাকুটি করে দেখবে অ্যান্সার আসবে 4:3:5, যেটা অপশান বিতে পাবে, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে এক্স ভ্যারিজাস 1/y, মানে এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? তো কোন সম্পর্কটা সঠিক হবে সেটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে প্রথমে কি করা হয়েছে, ভ্যারিজাসটাকে তোলার জন্য একটা কে নেওয়া হয়েছে। কেটাকে আমরা কি বলি, ভেদ ধ্রুবক বলি, ঠিক আছে। এখানে লেখা হয়নি, লিখে নেবে, এটাকে আমরা কিন্তু ভেদ ধ্রুবক বলে থাকি। এবার আমরা ওয়াইটাকে যদি ক্রস গুণ করে ওই পাশে পাঠাই তাহলে এক্স ওয়াই সমান সমান কে পড়ে থাকছে, এবং এটাই দেখবে অপশান ডিতে রয়েছে, অশূন্য ধ্রুবক বলে লেখা আছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে তিন দাগের প্রশ্ন। তিন দাগের প্রশ্নটা কি বলছে দেখো, তিন দাগের প্রশ্নটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটির বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে বাইরে টাচ করছে। তো দুটো বৃত্ত আঁকা হয়েছে, তাদের দেখো বহিঃস্পর্শ আঁকা হয়েছে, একটা বলেছে 3.5 সেমি আর একটা বলেছে 2 সেমি। তো খুবই সহজ, যোগ করে দিলেই হয়ে যাবে 5.5 সেমি, যেটা তোমার অপশান বিতে রয়েছে, তিন দাগেরটা অপশান বিতে রয়েছে। চার দাগের প্রশ্নে আমরা চলে আসব। চার দাগের প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করি তাহলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে? তো চারেরটা দেখো আমরা কীভাবে করব। তো চারেরটা প্রথমে, প্রথম আয়তনটা কী ছিল, পাই আর স্কোয়ার এইচ ছিল, আর এর জায়গায় আমরা অর্ধেক করছি তাই মানে আর বাই টু, আর এইচের জায়গায় আমরা দ্বিগুণ করছি তাই 2h, আর বাই টু এর স্কোয়ার করলে আর স্কোয়ার বাই 4 হয়, আর 2h-এর জায়গায় 2h-ই থাকবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুয়ের সাথে এই চার কাটাকুটি করলে নিচে 2 পড়ে থাকে, আর নিচে 2 মানেই হচ্ছে হাফ, তার মানে পুরো সমীকরণটায় মানে পাই আর স্কোয়ার এইচটা দেখো হাফ রয়েছে, তো অর্ধেক হবে, অ্যান্সার হচ্ছে অর্ধেক হবে, যেটা তোমরা সি অপশনে পাবে, অর্ধেক। চলে আসছি পরের প্রশ্ন, পাঁচ দাগেরটা। পাঁচ দাগেরটা কি বলছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যর উন্নতি কোণ কত হবে? তো দেখো আমরা সূর্যর উন্নতি কোণ আঁকার জন্য প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিয়েছি, আমরা উচ্চতাটাকে এক্স ধরলাম, তাহলে আমরা তার ছায়ার দৈর্ঘ্য পাবো √3x, কারণ তার √3 গুণ বলেছে। এবার আমরা একটা সূত্র জানি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে এক্স বসানো হয়েছে আর ভূমি এখানে √3x বসানো হয়েছে, এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/3, 1/3 ট্যান 30°তে হয়, তাহলে ট্যান 30°তে যদি 1/3 হয় তাহলে দেখো দুদিক থেকেই ট্যান ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটার মান পড়ে থাকছে হচ্ছে 30°, যেটা অপশান এতে রয়েছে, 30° হচ্ছে অ্যান্সার, অপশান এতে পাবে। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, ছয় দাগেরটা, 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে কোন সমীকরণটা হবে? এই অঙ্কগুলো কিন্তু খুবই আসে, অনেক মডেল কোশ্চেন পেপারেই দেখেছি, অথবা কিন্তু এরকমই অঙ্কগুলো এই টেস্ট পেপারও পাবে অনেকবার, তাই ভালো করে দেখে নাও কীভাবে করতে হচ্ছে।
তো এখানে প্রথমে সবকটা যোগ করে ছয় দিয়ে ভাগ করেছি। কেন ছয় দিয়ে ভাগ করলাম? কারণ গড় বলেছে টোটাল ছটা সংখ্যা আছে, গুণে দেখবে 1 2 3 4 5 6, ছটা সংখ্যা তাই ছয় দিয়ে গুণ, এই সরি ছয় দিয়ে ভাগ, সমান সমান নয় বলে দিয়েছে। এবার আমরা কি করব, সমাধান করব। সমাধান কিন্তু বারবার তোমাদেরকে বলেছি নিজেদের করবে, ঠিক আছে? আমার যতগুলো ভিডিও দেখবে আমি একটাতেও কিন্তু সমাধান করে দিই না, সমাধান সবসময় নিজেদেরকে করতে হয়, তাহলেই কিন্তু অঙ্কগুলো শিখবে। এবার দেখো এখানে টোটাল করলে 35 হচ্ছে, এক্স প্লাস ওয়াই থাকছে, আর 6 9 54 হয়ে যাচ্ছে গুণ করে। 54-র সাথে যদি 35 বিয়োগ করি, মানে এই 35টা 54-র পাশে আসলে মাইনাস 35 হবে, তাহলে বিয়োগ করলে আসবে দেখো 19, এক্স প্লাস ওয়াই সমান সমান 19, এটা অপশান বিতে রয়েছে। তাহলে আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। এবার আমাদের দেখো দুই নম্বরের প্রথমে শূন্যস্থানে রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণের কী হবে? অ্যান্সার হচ্ছে সমান হবে, ঠিক আছে? এর অ্যান্সারটা হচ্ছে সমান হবে, কারণ এক বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সবসময় সমান হয়, দু বছর থেকে তারপরে চক্রবৃদ্ধি সুদ বাড়তে শুরু করে। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, দু নম্বর, রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী কী? অনুবন্ধীকরণী হচ্ছে রুটের আগে যে সাইনটা রয়েছে, কোনো চিহ্ন থাকে, তাই সেই চিহ্নটাকেই বদলে দাও। তাহলে রুট থ্রির আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই মাইনাস রুট থ্রি আর মাইনাস ফাইভ হচ্ছে এর অ্যান্সার। মাথায় রাখবে অনেকে কী করে, সব মানে পুরোটাই ঘুরিয়ে দেয়, পুরোটাই চেঞ্জ করে দেয়, অনেকে এখানে প্লাস করে দেয়, কিন্তু এটা ভুল, প্লাস করবে না, ঠিক আছে? রুট থ্রি এবং মাইনাস রুট ফাইভ হবে, ঠিক আছে? এটা উত্তর লিখেও দিয়েছি, এই যে দেখে নাও, প্রথমে একটা সমান লিখে দিয়েছি, তারপর একটা রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটা লেখা হয়েছে। তিন নম্বর প্রশ্নটা দেখবো কী বলেছে। তিন নম্বর প্রশ্নটা বলেছে একটি বৃত্তস্ত সামন্তরিক একটি আয়তক্ষেত্র হবে, অ্যান্সার হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? চার দাগেরটাই চলে আসি, 3π/8 কোণটির সম্পূরক কোণ, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 180 মানেই হচ্ছে একটা পাই, তাহলে একটা পাই থেকে 3π/8 বিয়োগ করলে দেখো লসাগু করা হয়েছে, এবং লসাগু করে এসতে হচ্ছে 5π/8, এটাই হচ্ছে শূন্যস্থানে লিখবে, 5π/8 হচ্ছে অ্যান্সার। পাঁচ দাগের শূন্যস্থানে চলে আসি, পাঁচ দাগেরটা কী বলছে দেখো, পাঁচ দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল যদি এ বর্গ একক হয় তাহলে তার উচ্চতা কত? তো উচ্চতা আমরা কী করে বের করব দেখে নাও, এ মানে আমরা জানি পাই আর স্কোয়ার, কেন পাই আর স্কোয়ার? শঙ্কুর যে ভূমিতলটা রয়েছে সেটা একটা বৃত্তের মতন দেখতে, মাথায় রাখবে শঙ্কুর যে ভূমিতলটা সেটা বৃত্তের মতন দেখতে, আর বৃত্তেরই কিন্তু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা এবার আয়তনের সূত্র ফেলবো, আয়তন মানে হচ্ছে ভি বলা হয়েছে, আয়তন সমান সমান 1/3π r² h, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে পাই আর স্কোয়ার রয়েছে তার জায়গায় কিন্তু আমরা এ বসিয়েছি, তাহলে ক্রস গুণ যদি আমরা করি মানে কোনাকুনি যদি গুণ করি তাহলে দেখো তিনের সাথে ভি যাচ্ছে আর এটা নিচে নেমে আসছে, তাহলে উচ্চতা বের করতে গেলে আমরা কি বের করতে পারছি, 3v/a, তাহলে শূন্যস্থানে লিখবে 3v/a, এটা হচ্ছে এইচের বা উচ্চতার মান। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, পরের প্রশ্নটা এই পেজে রয়েছে, বলছে ছয় দাগেরটা, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুর মান ড্যাশ প্রবণতার মাপক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতার মাপক, উত্তর কিন্তু লিখেও রেখেছি, তোমরা সেই উত্তরগুলো কিন্তু দেখে নেই, যে কেন্দ্রীয় এই কেন্দ্রীয় এখানে লেখা আছে বানান। এবার এগুলো সব কিন্তু তোমরা স্ক্রিনশট তুলে নিও, যারা খাতায় করছো না পরে করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনশট তুলে নিও, বা যে কোনো সময় ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এবার চলে আসছি হচ্ছে পরের প্রশ্ন, পরের মানে সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কী বলছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর দাম 2r% হ্রাস হলে, হ্রাস মানে কমে যাচ্ছে, 2n বছর পর মেশিনের দাম কত হবে? তো এইটা আসছে কি না আমাকে বের করতে হবে, মানে এই সংখ্যাটা অ্যান্সার করে আসছে কি না বা কোষে আসছে কি না চেক করবো। দেখো চেক কর, এ সমান সমান জানি p(1 - r/100)^n, এখানে আমরা এর মান বের করব, p এর জায়গায় 2p বলেছে,
वन माइनस आर बाय हंड्रेड एखे आर एर जगह किन्तु टू आर बोले छे आर एन एर जगह टू एन बोले छे ताले आम्रा एखान थेके समाधान करब किभाबे देखे नाओ जे टू पी टू के एकशो दिए जो काटाकुटी करी मैंने दुई दिए जो एकशो के काटाकुटी करी तेल पंचाश आसते तेल अन्सार आसार कथा किन्तु एइटा किन्तु उत्तरे एटा किन्तु नेइ ताई एटा मिथ्या होबे ठीक आछे एटार किन्तु मिथ्या होबे नीचे पंचाश नेइ आर टू एनओ नेइ टू पीओ नेइ ताई एटा मिथ्या होबे अन्सार তারপরেরটা দেখো কি বলেছে দুইয়ের সরি তিনের দুই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব করার জন্য প্রথমে একটা সূত্র জানতে হবে, সূত্রটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটার মান আগে বের করতে হবে, মানটা কি করে বের করেছে দেখো, বি এর মান হচ্ছে মাইনাস এক তার হোল স্কোয়ার মাইনাস ফোর, এর মান এক আর সি এর মান হচ্ছে দুই। ঠিক আছে, তাহলে মাইনাস একের স্কোয়ার করলে এক হয় আর চার দুগুণি আট হয়, আট থেকে একবার দিলে মাইনাস সেভেন হয়, আর মাইনাস সেভেন হচ্ছে জিরোর থেকে ছোট। তাই জিরোর থেকে যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু অবাস্তব হয়, ঠিক আছে, মানে বাস্তব নয়, এবং অঙ্কটা তো তাই বলেছে যে বাস্তব নয় বলেছে, তাই এটা সত্য হবে। ঠিক আছে, বাস্তব নয় মানে অবাস্তব। চলে আসছে তিন দাগের প্রশ্নটা, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এটা একদমই মিথ্যা হবে। ঠিক আছে, এখানে কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে হয় না, এটা এটা ত্রিভুজের ক্ষেত্রে হয়। চার দাগেরটা চলে আসি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে ঘনকটির আয়তন চার গুণ হচ্ছে কি না সেটা দেখাতে বলেছে। তো চার গুণ কিন্তু হচ্ছে না, ভালো করে দেখো আয়তনের সূত্র জানি এ কিউব, যদি এটার ডবল নিই মানে টু এ নিই তাহলে তার কিউব করলে এইট এ কিউব হচ্ছে, মানে আট গুণ হচ্ছে অ্যান্সার, কিন্তু ওখানে অ্যান্সার বলেছে চার গুণ, তো চার গুণ হচ্ছে না। ঠিক আছে, এখানে আট গুণ হচ্ছে, তাই এটা কিন্তু মিথ্যা হবে অ্যান্সার, চার দাগেরটা কিন্তু মিথ্যা হবে। পাঁচ দাগের প্রশ্নটা বলছে, যদি জিরো থেকে নব্বইয়ের মধ্যে যদি থিটার মান থাকে তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সর্বনিম্ন মান দুই হবে, এটা কিন্তু একদম সত্য হবে। কেন হবো তার কারণটা দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু অনেক সময় দু নম্বর প্রশ্নতেও আসে, এখানে এক নম্বরে দিয়েছে কিন্তু কিছু কিছু পেজে এটা দু নম্বরেও পাবে। তো সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাকে আমরা কি করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে নিয়েছি। সূত্রটা তোমাদেরকে বলে রাখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে অ্যাপ্লাই করে কি এসছে দেখে নাও, সেক থিটা মাইনাস কস থিটার স্কোয়ার প্লাস টু সেক থিটা কস থিটা। এবার মাথায় রাখবে সেক থিটার কস থিটা গুণে থাকলে তার অ্যান্সার এক হয়, তাই এখানে দুই এককে দুই বেরিয়েছে। এবার এইটুকু যে মানটা যে রয়ে গেল স্কোয়ার ফর্মে মানে বর্গ বর্গ বর্গাকার করে সেটার কিন্তু মান অ্যাকচুয়ালি জিরো হয়, তাহলে বেঁচে থাকছে হচ্ছে শুধু টু, তাই আমরা বলতে পারি যে এর সর্বনিম্ন মান দুই, এবং এটা কিন্তু সত্য হবে, এর অ্যান্সার কিন্তু সত্য হবে। ঠিক আছে, এটা সত্য অ্যান্সার লিখবে। চলে আসছি ছয় দাগেরটায়, ছয় দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে তিন কমা চোদ্দো কমা আঠেরো কমা কুড়ি কমা পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো। মধ্যমা বের করার শর্টকাট নিয়ম তোমাদেরকে আগের ভিডিওটাতেও বলেছিলাম, প্রথমে আগে সাজিয়ে নেবে তিন পাঁচ চোদ্দো আঠেরো কুড়ি, এবং লাস্টের থেকে ফার্স্টের থেকে একটা একটা করে কাটতে থাকবে, দেখো আঠেরোর সাথে পাঁচ কেটে গেলো, পড়ে থাকে চোদ্দো, এটাকেই আমরা মধ্যমা বলি। তো এখানে কিন্তু চোদ্দো মধ্যমা আমাদের বেরোচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা মিথ্যা হবে, কারণ এখানে কিন্তু এরা বলেছে আঠেরো হবে কিন্তু আঠেরো অ্যাকচুয়ালি হচ্ছে না। ঠিক আছে, তাই এটা কিন্তু মিথ্যা হবে। চলে আসবো এবার চার দাগের, চার দাগের প্রথম প্রশ্নটা দেখো, চারশো টাকা দু বছরে সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। খুবই ভালো অঙ্ক, তো আমরা প্রথমে কি করলাম ধরে নিলাম সব, আসল এখানে চারশো টাকা ধরেছি, সমূল চক্রবৃদ্ধি যাকে আমরা এ বলি চারশো একচল্লিশ টাকা দিয়ে দিয়েছে, সময় বলে দিয়েছে দু বছর, আমরা সূত্র অ্যাপ্লাই করেছি দেখো, এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন, এর জায়গায় চারশো একচল্লিশ, পি এর জায়গায় চারশো, বাকি যা আছে সব বসিয়ে দিয়েছি, এন এর জায়গায় দুই বসিয়ে দিয়েছি। এই চারশোটা চারশো একচল্লিশের দেখো নিচে চলে এসছে, নিচে আসলে এটাকে বর্গমূল করলে একুশ বাই কুড়ি স্কোয়ার হচ্ছে, চারশো একচল্লিশের বর্গমূল হয় একুশ আর চারশোর বর্গমূল হয় কুড়ি। এবার দুদিক থেকে স্কোয়ার ফর্মটা কেটে যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে একুশ বাই কুড়ি,
এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই পাশে যে এক ছিল সেটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস এক হয়, লসাগু করে বিয়োগ করলে 1/20 মানে 1/20 পড়ে থাকছে, আর এই পাশে পড়ে থাকছে 8/100। এই 20কে এই 100 দিয়ে কাটাকুটি করলে দেখবে 5 বেরোয়, এবং এটাই কিন্তু অ্যান্সার। আর এর মান বের করতে বলেছে, মানে হচ্ছে 5% হচ্ছে অ্যান্সার। স্ক্রিনশট তুলে নিও বা খাতায় লিখে নিও। পরের প্রশ্নটা কি বলছে দেখো, দুই দাগেরটা বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে। তো এটা করব দেখো কিভাবে, তাহলে মনে করি আসলে আমরা ধরে নিলাম এক্স টাকা, যদি দ্বিগুণ হয় তার মানে কি সুদ হয়ে যাবে দ্বিগুণ থেকে এক্স বিয়োগ, মানে এক্স টাকা। আর যদি 3 গুণ হয় তাহলে 3x থেকে এক্স বিয়োগ, তার মানে হচ্ছে 2x টাকা। দুটোরই কিন্তু সুদ বের করেছি। এবার আমরা কি করব, আমরা এক্স টাকা যখন সুদ পাচ্ছি তখন হচ্ছে 20 বছরে, 1 টাকায় সুদ পাচ্ছি কত বছরে, 20/x বছরে, আর 2x টাকা সুদ পাচ্ছি। ঐকিক নিয়ম করা হয়েছে, ঐকিক নিয়ম আশা করি তোমরা সবাই জানো। তাহলে ঐকিক নিয়ম করে দেখবে অ্যান্সার বেরোচ্ছে হচ্ছে 40 বছর, তাহলে 40 বছরে কিন্তু তাদের 3 গুণ হবে। চলে আসছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35=0 সমীকরণের একটা বীজ -5 একটা বীজ -7 হলে এ আর বি এর মান কত। এটা দুটো টাইপে করা যায়, আমি একটা টাইপেই করেছি, একটু বড় করে করেছি তোমাদের বোঝানোর জন্য। এটা আরেকটা টাইপেও করা যায়, ঠিক আছে, এখানে দুটো টাইপে, দুটো নিয়মে বলবো, দুই রকম নিয়মে অঙ্কটা করা যায়। তো আমি যে নিয়মে করেছি সেটা দেখে নাও। প্রথমে আমি কি করেছি, এটাকে -5 বসিয়ে আগে মান বের করেছি, পুরো যে সমীকরণটা আছে সেখানে এক্সগুলোতে -5 বসিয়েছি। এখানে দেখো -5 স্কোয়ার, এখানে -5 পার সমীকরণটা, -5 স্কোয়ার করলে 25 হয়, আর এখানে -5b হয়ে যায়, 35টা ওই পাশে গেলে হচ্ছে -35 হয়ে যায়। তারপরে দেখো পুরো সমীকরণটাকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি। একইভাবে পুরো সমীকরণটাতে এবার -7 ধরেও মান বের করেছি, -7 ধরে করলে -7 স্কোয়ার, -7 বসানো হয়েছে এক্সের জায়গাগুলো, -7 স্কোয়ার করলে 49 হয়ে যায়, এখানে -7b হচ্ছে, আর 35টা ওই পাশে গেলে -35 হচ্ছে। এবার দেখো পুরো সমীকরণটাতেই কিন্তু কি করা হয়েছে, 7 দিয়ে ভাগ করে দিয়েছি, 7 দিয়ে, তাই 49কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 পড়ে থাকে, 7 দিয়ে 7কে ভাগ করলে b পড়ে থাকে, 35কে 7 দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকে। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা করবো হচ্ছে অপনয়ন। অপনয়ন আশা করি তোমরা জানো, ক্লাস 9 ছিল, 1 নম্বর 2 নম্বর অপনয়ন করে পাই, অথবা 1 নম্বরকে 2 নম্বরের সাথে বিয়োগ করেও পাই, ঠিক আছে, দুটোই লিখতে পারো, 1কে 2 দিয়ে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে দেখো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন চেঞ্জ হলে এই দিক থেকে দেখো বিটা কেটে যাচ্ছে, 7 থেকে 5 বাদ দিলে 2 হয় -a, আর এখানেও 7 থেকে 5 বাদ দিলে -2 হয়, দুদিক থেকে -- কেটে যাচ্ছে, তাহলে 2টা 2 নিচে আসলে এর মান হচ্ছে 1। এর মান যদি 1 হয় তাহলে এর মান থেকে আমি বি এর মান বের করতে পারবো, তাহলে বি এর মান কী করে বের করবো, 1 নম্বর সমীকরণে এ সমান 1 বসিয়ে পাই। এখানে কিন্তু প্রথমে মিস্টেক করে ফেলেছিলাম, তাই এটা কাটাকুটি রয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে সমীকরণে 5 × এখানে এ ছিল, তাই এর জায়গায় 1 বসিয়েছি, তারপর -b -7, এখানে 5×5 এই পাশে নিয়ে গেলে -5 হচ্ছে, 7 আর 5 কিন্তু যোগ করলে হয় 12, দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে, তাই বি এর মান হচ্ছে 12। এবার দেখো এখানে কিন্তু এ আর বি এর মানই কিন্তু চেয়েছে, তাই এত দূরই শেষ। মাঝে মাঝে এই অঙ্কটা কিন্তু তোমাকে কিন্তু বীজ দুটোর এ মান বের করতে বলে অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে, তাই সমীকরণ বের করতে বলে, তাই সমীকরণটাও কিন্তু আমি লিখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি বলেনি, ঠিক আছে, এটা বলতে পারো যে এক্সট্রা জিনিস তোমাদের করে দিয়েছি, এটা কিন্তু বলেনি, সমীকরণটা তাও গঠন করে দিয়েছি এ আর বি এর মান বসিয়ে। চলে আসবো হচ্ছে দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, 4 দাগের অঙ্কটা বলছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াইয়ের ধনাত্মক মান কত। এটা আগেরও কিন্তু মডেল কোশ্চেন পেপারে হয়ে গেছে, ঠিক আছে, এবিটি এর আগের যে পেপারগুলো ছিল সেটাতেও কিন্তু এই অঙ্কটা রিপিট হলো, ঠিক আছে। তো অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা কী করলাম, ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে 12x/12, 12/y আর y/27। এবার আমরা বর্ডার লাইন টেনে, মাঝখান দিয়ে টেনে এই দুটো রাশিকে একবার ধরলাম আর এই দুটো রাশিকে একবার ধরলাম,
প্রথমে লাস্ট দুটো রাশিকে আমরা আগে ভালো করে ধরবো। তো লাস্ট দুটো যে রাশি রয়েছে, মানে এই যে দুটো রাশি, এই দুটো রাশি প্রথমে বসিয়ে আগে ওয়াই এর মান বের করবো। কীভাবে বের করবো দেখে নাও, ওয়াই ওয়াই যদি ক্রস গুণ করি তাহলে কিন্তু ওয়াই স্কোয়ার আসছে, আর 12 × 27 আসছে। ওয়াই স্কোয়ার স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয় 12 × 3 = 4, 27 ভাঙলে 3 × 9 = 27। দুটো 3 = 1, 3 = 4 = 2, আর 9 = 3। এটা দেখো ভালো করে ক্যালকুলেশন করে 18 পাবে, ওয়াইয়ের মান কিন্তু 18। এই ওয়াইয়ের মানটা দেখো ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি, এবার এক নম্বরে যখন এসছি তখন ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি। কাটাকুটি যখন করবে তখন দেখো ভালো করে 12 কে 12 দিয়ে গুণ করে 18 দিয়ে ভাগ করতে পারো, অথবা কাটাকুটি করতে পারো 6 দিয়ে যাচ্ছে, যেমন 6 × 2 = 12, 3 × 6 = 18, আবার 3 দিয়ে 12 কে যাচ্ছে, 3 × 4 = 12, 4 × 2 = 8। তাহলে এর উত্তর হচ্ছে 8 হবে, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল, 4 দাগেরটা হয়ে গেল। চলে আসছে হচ্ছে 5 দাগের অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোন এও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সি ডির মান যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ কত। তো খুবই সিম্পল অঙ্ক, এটাও রিপিট হয়েছে। অঙ্কটা কি বলছে, প্রথমে ছবি আঁকা হয়েছে একটা বৃত্ত, এ বির এবং সি ডির দুটোর মাপই সেম এবং এখানকার কেন্দ্রস্থ কোণে 60 ডিগ্রি তৈরি করছে। একটা জিনিস কিন্তু তোমাদের আগেও বলেছিলাম, কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি তৈরি হয় তাহলে সেটা অলওয়েজ সমবাহু ত্রিভুজ হবে। কেন হবে তার কারণটাও বলে দিচ্ছি, এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার ও থেকে এ এবং ও থেকে বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও থেকে এ আর ও থেকে বি যদি সমান হয় তাহলে তার অপোজিট কোণগুলো সমান হবে, তাহলে কোণ বি ইকুয়াল টু কোণ এ এটাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি তিনটে কোণই 60 ডিগ্রি, আর তিনটে কোণই যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলতেই পারি, আর সমবাহু ত্রিভুজ হলে আমরা এ বির মানও বলতে পারি হচ্ছে 6, ঠিক আছে, ও বির মানও বলতে পারি 6 এবং ও এর মানও বলতে পারি 6। তাহলে ব্যাসার্ধ যে কোনো একটা মান বললেই হলো, 6 হচ্ছে সেন্টিমিটার। এটা 5 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা ভালো করে দেখো এবার, 6 দাগের অঙ্কটা কি বলছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বি সি যদি 82 ডিগ্রি হয় এবং এ ডি বি যদি 47 ডিগ্রি হয় তাহলে কোণ বি এ সির মান কত। এটা খুব ভালো অঙ্ক। তো প্রথমে কি করা হয়েছে দেখো, প্রথমে ছবিটা এঁকে নিয়েছি আমি, এই হচ্ছে ছবি। ছবি আঁকার পরে প্রত্যেকটা নামকরণ করেছি এ বি সি ডি, এখানে 82 ডিগ্রি দিয়ে দিয়েছে আর এটা 47 ডিগ্রি দিয়ে দিয়েছে। এবার আমরা প্রথমে স্টার্ট করছি কোণ এক্স বি সি, যেটা আমাদেরকে বলে দিয়েছে 82 ডিগ্রি। তাহলে এ বি সির মান আমরা কী করে বের করবো, এ বি সি মানে হচ্ছে বাকিটুকু, এতটুকুর যে মানটা, এটা 180 থেকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। 180 থেকে যদি 82 বিয়োগ করি তাহলে 98 ডিগ্রি পেয়ে গেলাম এটা। এবার এ ডি বি যেটা রয়েছে, এ ডি বি মানে এই যে ছোটোটুকু কোণ যেটা 47 ডিগ্রি বলে দিয়েছে, এটা যদি 47 ডিগ্রি বলে তাহলে এ সি বি, এ সি বি এইটুকু কোণের মান আর এ ডি বি এইটুকু কোণের মান, এটা কিন্তু একই বৃত্তস্থ সকল কোণের মান সমান হয়, বোঝা গেল। দুটোই 47 ডিগ্রি হবে, কারণ দুটোই একই বৃত্তের কোণ তৈরি করছে, তার জন্য দুটোই 47 ডিগ্রি হবে। এরপরে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কী কী কোণ, বি এ সি, বি এ সি মেলাবে, নামগুলোর সাথে কিন্তু ছবিতে নিজেরা মেলাবে তাহলে অঙ্কটা পারবে। এ সি বি, এ সি বি মানে হচ্ছে এই ছোটো কোণটা, আর এ বি সি, এ বি সি মানে হচ্ছে এই পুরো কোণটা, তার মানে এই তিনটে কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি। সেখান থেকে বি এ সির মান বের করব, 47 আর 98 বিয়োগ করে দেবো তাহলে হয়ে যাবে 35 ডিগ্রি হচ্ছে এর উত্তর, ঠিক আছে। এটা কিন্তু টুকে নিও বা স্ক্রিনশট তুলে নিও। চলে আসছে হচ্ছে পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পরের প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, ট্যান 1 ডিগ্রি, আচ্ছা না না এটা নয়, সরি একটু ভুল হয়ে গেল, 7 দাগেরটা করব। 7 দাগেরটা বলছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিঃস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এটা দেখো 7 দাগের অঙ্কটা, তো এখানে প্রথমে এইভাবে ছবিটা আঁকা হয়েছে। মাথায় রাখবে স্পর্শক অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি করে, অলওয়েজ সবসময় যে কোনো স্পর্শক 90 ডিগ্রি কোণ তৈরি করে তার ব্যাসার্ধের সাথে।
তাহলে কি কি মানগুলো দিয়ে দিয়েছে আগে সেটা লিখে নিই। এ বির মান বলে দিয়েছে 16 দুই দিয়ে ভাগ, কারণ ব্যাস বলেছিল, তাহলে আমরা সেটাকে ব্যাসার্ধ ফর্মে নিয়ে এসেছি, তাই দুই দিয়ে ভাগ করেছি। এরপরে এপির মানও বলে দিয়েছে 17, এপি মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব 17 সেমি বলে দিয়েছে। এবার আমরা জানি যে এখানে 90 ডিগ্রি তৈরি হলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার। সমকোণী ত্রিভুজ তৈরি হলে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র রয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে সবকটার মান বসানো হয়েছে, আমি কিন্তু আর বললাম না এগুলো, এগুলো নিজেরা দেখে নিও, আমি শুধু মানগুলো বলে দিচ্ছি। এপির মান 17 বসানো হয়েছে, এবির মান 8 বসানো হয়েছে। 17 স্কোয়ার 289 আর 8 স্কোয়ার 64, 289 থেকে 64 যদি বিয়োগ করি 225 বেরোয়, যেটার বর্গমূল করলে 15 সেন্টিমিটার বেরোবে। চলে আসছি পরের অঙ্কে, আট দাগেরটা কি বলছে এবার। এবার আট দাগেরটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি করতে করতে ট্যান 89 ডিগ্রিতে কত হবে? তো এটা একটা পূরক কোণের অঙ্ক, কীভাবে করবো দেখো। প্রথমে ট্যান 1 ডিগ্রি 2 ডিগ্রি প্রথমে পুরো অঙ্কটা টুকে নিলাম। ওয়ানের পাশে এই যে ট্যান 89 ডিগ্রি ছিল, ঠিক আছে, এই 89টাকে আমরা কী করলাম, ট্যান 90 - 1 ডিগ্রি করে দিলাম। এবং ট্যান 2-এর পাশে এর আগের যে সংখ্যাটা 88 সেটাকেও আমরা নিলাম। দুটো নিয়েই দেখাচ্ছি, কারণ বাকিগুলো সেমভাবে এগোবে। এবার আমরা পূরক কোণে জানি ট্যান 90 ডিগ্রি হলে কট হয়ে যায়, এখানেও ট্যান 90 ডিগ্রি হলে কট হয়ে যায়। তাহলে কট 1 ডিগ্রি, কট 1 ডিগ্রি, ট্যান আর কট মিলে 1 হয়ে যায়, এটাতেও ট্যান আর কট মিলে 1 হয়ে যায়। আর এখানে 1 কেন বসিয়েছি, কারণ মাঝখানে দেখবে একটা ট্যান 45 ডিগ্রি আসবে কোনো না কোনো সময়, ডট ডট এরকমভাবে করতে 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 ট্যান 45 ডিগ্রি আসবে, তাই ট্যান 45 ডিগ্রির মানও হচ্ছে 1। তাই 3টে 1 বা এরকম অজস্র 1 যদি গুণ করি তাহলে 1ই আসবে অ্যান্সার, 1 অ্যান্সার হবে এটা। এটা হচ্ছে 8 দাগের অঙ্কটা। চলে আসছি 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কটা কী বলছে দেখো। 9 দাগের অঙ্কটা বলছে আর কস থিটার মান বলে দিয়েছে আর আর সাইন থিটার মান বলে দিয়েছে, আর এবং থিটার মান নির্ণয় করতে বলেছে। খুবই ভালো অঙ্ক, এটা বইয়েও আছে। তো অঙ্কটাকে আমরা কী করে করবো দেখে নাও। প্রথমে আমরা প্রথম রাশিটা যেটা দিয়েছে আর কস থিটা ইকুয়াল টু 2√3, এটাকে উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করলে দেখো, এই সংখ্যাটার বর্গ করলে 2 স্কোয়ার করলে 4 হয়, আর √3 স্কোয়ার করলে শুধু 3 হয়, 4 আর 3 = 12 হয়, তাই এখানে 12 বসানো হয়েছে। এরপরে আমরা কী করব, এই পাশেও দেখো স্কোয়ার ফর্মে করেছি, এই পাশে যে রয়েছে ডান দিকে সেটাও আমরা করেছি আর সাইন থিটা ইকুয়াল টু 2, উভয় পক্ষকে বর্গ করলে 8² sin² θ = 4। এবার 1 নম্বর মানে এটাকে ধরো 1 নম্বর আর এটাকে ধরো 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর কী করেছি, যোগ করে দিয়েছি। 1 নম্বরে রয়েছে এই সমীকরণটা, 2 নম্বরে রয়েছে এটা, 12 আর 4 যোগ হয়ে গেছে। দুদিক থেকে দেখো r² কমন যাচ্ছে, পড়ে থাকে cos² θ + sin² θ = 16। আমরা জানি cos² θ আর sin² θ এটার মান হচ্ছে 1, এটার মান যদি 1 হয় তাহলে শুধু r² পড়ে থাকছে 16-র সাথে, আর r-কে যদি আমরা বর্গমূল করি, সরি 16-কে যদি আমরা বর্গমূল করি তাহলে 4 আসছে, তাহলে r-এর মান পেয়ে গেলাম 4। এবার আবার কি করলাম, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিয়েছি। তো 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো r cos θ / r sin θ = 2√3/2, দুদিক থেকে 2 কেটে যাচ্ছে, দুদিক থেকে r কেটে যাচ্ছে। মাথায় রাখবে cos θ / sin θ আমরা cot θ বলে থাকি, তাহলে cot θ মান হচ্ছে √3, আর √3 cotের 30 ডিগ্রিতে হয়, তাহলে দুদিক থেকে যদি cot কেটে যায় তাহলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। চলে আসছি পরের অঙ্কে, 10 দাগের অঙ্কটা এবার দেখো। 10 দাগের অঙ্কটা বলছে একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² এর মান কত। এটাও রিপিট হলো, ঠিক আছে, এটাও আগে হয়ে গেছে, এটাও রিপিট হয়েছে। তো এটাকে কীভাবে করব, প্রথমে দেখে নাও। আমরা এস মানে জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যার সূত্র হচ্ছে 4πr², আর ভি মানে জানি হচ্ছে গোলকের আয়তন, যার সূত্র হচ্ছে 4/3πr³। দুটোরই মান কিন্তু আমরা বসিয়েছি, ভালো করে দেখো, এস এর জায়গায় এস এর মান বসিয়েছি, ভি এর জায়গায় ভি এর মান বসিয়েছি। এবার নিচে যে 3 সংখ্যাটা রয়েছে, এই 3 সংখ্যাটার স্কোয়ার ফর্মটা দেখো ওপরে উঠে গেছে, তাহলে ওপরে যদি উঠে যায় তাহলে কী হচ্ছে, 4 কিউব করলে
फोर किूब और ये फोर किूब कर ले फोर स्कोयर रही है तेल एर किूब और यटार पुरो स्कोयर केटे जा पड़े थक एक फोर पाई और आर सिक्स केटे जा मैं आर टू दि पावर सिक्स केटे जा पड़े थक तीन स्कोयर नय तई चार नय देखो छत्तीस पाई हर उत्तर ठीक है यार अन्सार हे छत्तीस पाई निजे मतन करते यहम भाव तई कलकुलेशन बार बार बी तुम्हारा निजे मतन कलकुलेशन करो तो अंकगुलो क्योंकि तुम्हारे ब्रेने जा चले आसि पर अंक कि बोलते एगारो दागेटा बोलते समान दैर्घ्यर व्यास एवं समान उच्चता विशिष्ट नीरेट लम्बवृत्ताकार चोंग नीरेट लम्बवृत्ताकार शंकु नीरेट गोलकर आयतन अनुपात कत तो ये तीनटे फेले देव तीनटे इष्टु कर दी हो जाए आगे हमें एक जिनिस धरे नहीं टू आर मैं व्यास दिए एचर साथे समान तेल आर एर मान हमें बोलते एच बाई टू एबार प्रत्येकटार देखो सूत्र फेला हुए चे चोंगेर आयतन शंकुर आयतन गोलकर आयतन इष्टु दिए चोंगेर आयतन सूत्र होच्छे पाई आर स्कोयर एच शंकुर आयतन सूत्र होच्छे वन थार्ड पाई आर स्कोयर एच गोलकर आयतन होच्छे फोर बाई थ्री पाई आर किूब एबार आमरा कि करेछि प्रत्येकटार आर एर जायगाय आर एर जे मानटा आमरा ओपरे बेर करे रेखेछिलाम सेटा बसिए दिएछि बसिए देवार परे भालो करे लक्ष्य करे देखो पाईगुलो सब दिक दिए केटे जाच्छे सब जायगा थेके पाई केटे जाच्छे पड़े থাকছে হচ্ছে ফাইনাল দেখো এইচ কিউব বাই ফোর এইচ কিউব বাই বারো এইচ কিউব বাই সিক্স সব কটা থেকে যদি এইচ কিউবগুলো কেটে যায় পড়ে থাকছে একের চার একের বারো একের ছয় এবার প্রত্যেকটা রাশিকে যদি তুমি বারো দিয়ে গুণ করো তাহলেই দেখবে তিন চারে বারো বারো এককে বারো আর ছয় দুগুণে বারো থ্রি ইস টু টু সরি থ্রি ইস টু ওয়ান ইস টু টু এটা হচ্ছে তার অ্যান্সার লাস্ট অঙ্কটা আমরা করব দেখো লাস্ট অঙ্কটাও বহুবার রিপিট হয়েছে ডাব্লিউবিটিএতেও রিপিট হচ্ছে এবিটিএতেও রিপিট হচ্ছে এই অঙ্কটা বারবার রিপিট হচ্ছে বারো দাগের অঙ্কটা একটি পরিসংখ্যা বিভাজন গড় বলে দিয়েছে সামেশান এফআই এক্সআই এর মান বলে দিয়েছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে আর সামেশান এফআই এর মান দিয়ে দিয়েছে কুড়ি কে এর মান কত এটা এর আগের পেজেই কিন্তু অঙ্কটা দিয়েছিল আবার রিপিট হলো এই পেজে তো গড় মানে আমরা জানি গড় মানে হচ্ছে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই গড়ের জায়গায় গড়ের মানটা বসিয়ে দিয়েছি আর ওপরে সামেশানের টোটালটা পরিসংখ্যার যে টোটাল রয়েছে সরি পরিসংখ্যার সাথে যে চলরাশি রয়েছে তার গুণফলটা এটা বসিয়ে দিয়েছি একশো বত্রিশ প্লাস ফাইভ কে আর নিচে বসিয়েছি হচ্ছে সামেশান এফআই মানে কুড়ি ক্রস গুণ করলে দেখবে কুড়ির সাথে এইট পয়েন্ট ওয়ান গুণ করলে কিন্তু একশো বাষট্টি হয় আর একশো বত্রিশটা এই পাশে নিয়ে চলে এসছি বিয়োগ করলে দেখবে আসছে হচ্ছে তিরিশ আর পাঁচ দিয়ে ভাগ করলে হয় ছয় এইটা হচ্ছে এর উত্তর তাহলে পুরো পেজটার এমসিকিউ এসিকিউ এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু করিয়ে দিলাম তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে তার নোটিফিকেশন অলটাকে অন করে রেখো এবং তোমরা যদি এরকম ভিডিওগুলোর আগের পর্বগুলো দেখতে চাও মানে আগের পেজগুলো তাহলে কিন্তু ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে প্লেলিস্টের অথবা আমার চ্যানেলে গিয়েও কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এবিটি এর ফিজিক্যাল সায়েন্স এবিটি এর লাইফ সায়েন্স আর এবিটি এর ম্যাথমেটিক্সের যত সমাধান করেছে এখনও পর্যন্ত তার প্লেলিস্ট করে দেওয়া রয়েছে